ब्रह्मण देवाय गो ब्रह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। नमस्ते जलदभास, नमस्ते जलशायिने, नमस्ते केशवनन्त वसुदेव नमोस्तुते। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपीश गोपिकाकांत श्री राधाकांत नमोस्तुते। ओम नमो भगवती श्री वासुदेवाय, ओम नमो भगवती श्री वासुदेवाय, ओम नमो भगवती शिवासुदेवायु। आमादेर एई सामान्य श्रीमद् भागवत गीतार एकटु स्मरण, एई स्मरणे मानुषके तार जे देह भगवत, एई जे देहेर जे आमादेर शक्ति, जे भगवान शक्ति, যে তার সেই আত্মদীপ ভাব যে শক্তি, সেই যে দেহি ভাগবত, সেই দেহি ভাগবত কিন্তু আমাদের সমগ্র মহাবিশ্বে পরিব্যাপ্ত। গীতায় ভগবান বিষ্ণু তিনি বলছেন সেই কুরুক্ষেত্রের যুদ্ধে সেই ভাগবত সভায় তিনি অর্জুনকে বলছেন, হে অর্জুন তুমি তোমার কর্ম করো, আমরা আমরা কারা? আমরা তো সেই শ্রী ভগবানের, আমরাও তো মনুষ্য জাতি, এই ভগবানের সন্তান সম। তাহলে হে প্রভু আমরা যদি জিজ্ঞাসা করি আমরা কারা, যেমন সেই বৈষ্ণব পরম বৈষ্ণব তিনিও যেমন অর্জুন ছিলেন, অর্জুনও কিন্তু পরম বৈষ্ণব ছিলেন, আর আমরা আমরা সেই অর্জুন সমভাবাপন্ন মহাবিশ্বের যত মানবজন। কেন অর্জুন সমভাবাপন্ন এই যদি আমি নিজেকে প্রশ্ন করি, গীতা হচ্ছে অর্জুন হচ্ছে প্রশ্ন আর শ্রী ভগবান হচ্ছে গীতা, শ্রী ভগবান হচ্ছে উত্তর। তো সেই শ্লোক, সেই শ্লোকের দ্বারা শ্রী ভগবান বিষ্ণু যেমন অর্জুনকে বুঝিয়েছিলেন যে দেখো তুমি নিয়ত কর্ম করে যাও, আর কর্মের কোনো ফলের আশা করো না। সেই ভগবান বিষ্ণুর আমরা যদি যদি জানবার চেষ্টা করি, কে আমরা, কোথা থেকে এসেছি, সব উত্তর সেই হৃদয়স্থিত ভগবান কিন্তু উত্তর দেবেন। একটা ছোট শিশুকেও যদি আমরা বলি, বাবা তোমাকে একটা কঠিন অঙ্ক দিয়েছে তোমার ক্লাসের, তুমি এই অঙ্কটি করতে পারবে, তখন শিশুটির যদি প্রকৃত আগ্রহ থাকে, হ্যাঁ অঙ্কটা আমি করব, সে বারবার ভুল করতে করতে মেলাতে মেলাতে তারপর দেখে যাবে পেরে গেছে। চেষ্টা অর্থাৎ তার অন্তরে সেই প্রশ্ন ছিল, কেন আমার অঙ্গটা মিলছে না। তেমনি আমরা যে ভগবানকে যদি প্রশ্ন করি, হে প্রভু তুমি তো আমার মধ্যে,
तब दया दिए हबे जे मोर जीवन धुते। कविना बोलेछेन तब दया दिए हबे जे मोर जीवन धुते। ताहले तोमार दया भिन्न आमरा आमादेर जीवन के सम्पूर्ण भावे परिणत करते पारबो ना साधनार जन्य। जेमन वैष्णवरा करे गेछेन सेई वैष्णवदेर चरणे, जेमन आमादेर अर्जुन छिलेन परम वैष्णव, তাই সেই বৈষ্ণবদের যে সেই প্রণাম মন্ত্র মনে পড়ে, বাঞ্ছা কল্প তরু ভাষ্য কৃপা সিন্ধু এবচ পতিতানং পবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। সেই সমগ্র বৈষ্ণবের চরণে আজ প্রণাম। এই যে শ্রীমদ্ ভগবদ গীতার একটু স্পর্শ, একটু শ্রবণ স্পর্শ, এ আমাদের অন্তরের একটা শক্তি বাড়ায়। ডাক্তাররা বলেন না, এটি খান, হরলিক্স খান, প্রোটিনেক্স খান, ইমিউনিটি পাওয়ার বাড়বে। হ্যাঁ, তাতেও যেমন খাদ্যের শক্তি দিয়ে তৈরি, তেমনি এই ভগবত শক্তি, ভগবত বাণী, ভগবত ভাষা, ভগবত জ্ঞান, সেই যে যখন আপনি মনে করছেন স্বয়ং সেই শ্রীকৃষ্ণকে আমি দর্শন করছি সেই ভগবত সভায়, তিনি দাঁড়িয়ে তার সম্মুখে নতজানু হয়ে অর্জুন বলছে, হে প্রভু কে তুমি? তুমি আমাকে দর্শন দাও, তুমি কে? তো আমরাও তো প্রশ্ন করতে পারি সেই অন্তর্দীপ ভাব, যে সেই অন্তর্দীপের কাছে কে আমি, কি কর্ম আমার, কোন কর্মের মধ্যে তুমি আমাকে নিয়ে যাবে, আমাকে পরিচালনা করো, হে সেই পরমাত্মা শক্তি। তাই শ্রী ভগবানকে স্মরণ করা আমাদের সারা দিনের মধ্যে সামান্যতম সময় যদি আমরা একটু স্মরণ করতে পারি, তাহলে আমাদের জীবনের যে গতি, যে শক্তি, সব ধীরে 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 বেড়ে যাবে। আর সেই তো হলো সেই যে কবিদের গানের ভাষা, হে গোবিন্দ রাখো চরণে, তোমার চরণে যদি আমরা শরণাগতি হতে না পারি, তাহলে শ্রী গোবিন্দকে দর্শন করব কি করে? একটা শিশুকে যদি আপনি বলেন একটা শ্রীকৃষ্ণের ছবি আঁকো, তো দেখুন সে কিন্তু ছবিটা আঁকবে, যেহেতু সে একটু একটু আঁকা শিখেছে, প্রথমে সেই তার দেহের পূর্ণ সেই শ্রীমুখের রূপটা তার মনের মধ্যে আসবে, তারপর শ্রী গোবিন্দের মুখটা সে আঁকবে, তারপর আস্তে আস্তে তার সেই আজানুলম্বিত বাহু, যে বাহু দিয়ে সে তার বংশীকে ধরে আছে অধর আরষ্ঠের কাছে, তারপর তার সেই কোমর পর্যন্ত, যে হলুদ বর্ণের একটা কাপড় পরিয়ে হলুদ রং দিয়ে সেই দিবঙ্গ মুরারিকে যেন সে আস্তে আস্তে অঙ্কন করে বসল,
আপনি তাকে বলে দেননি মুখটা এমন হবে, চোখটা এমন হবে, নাকটা এমন হবে, তার সেই শ্রীমুখের হাসিটা এমন হবে। এই যদি আপনি আপনার ভাবনার মধ্য দিয়ে শ্রীমৎ ভগবদ গীতার যে শ্রীগোবিন্দকে স্মরণ করেন, এইবার যদি আপনি প্রণাম করেন, তা আমাদের এই প্রণাম দিয়েই এই ক্ষুদ্র ভাবনা এখানে সেই যে আপনার অন্তরের মধ্যে সেই গোবিন্দের রূপ চলে আসলো, তখন আপনি তাকে প্রণাম করছেন। ওং ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমস্তে জলদভাস, নমস্তে জলশায়িনি, নমস্তে কেশবনন্ত বাসুদেব নমস্তুতি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপীশ গোপিকাকান্ত শ্রীরাধাকান্ত নমস্তুতি। এই যে আপনি আপনার সেই মনের ছবিকে প্রণাম করলেন, এই তো ধ্যান। গীতার ধ্যান এও অতি সাধারণ মানুষের মধ্যে এক বিন্দু প্রকাশ করা। তাই আমাদের এই ক্ষুদ্র প্রাণারাম চ্যানেল প্রতিটা আলোর সে আলোর জ্যোৎস্নার মতো, কখনো সেই বিন্দু বিন্দু জোনাকি পোকার মতো আলোর ইউটিউবের মধ্য দিয়ে আপনাদের এই শ্রী ভগবানের সামান্য একটু অনুভবের বাণী শোনানোর জন্য সেই পবিত্র সুর যেই প্রাণারাম চ্যানেলকে পরিচালনা করছে আর আমাদের মতো অতি সামান্য মানুষকে তারা খুঁজে খুঁজে নিয়ে আসছে কোথায় কেমন করে আরেকটি শ্রী ভগবানের অনুভূতি কারোকে শ্রবণ করাব। তাই আপনাদের যদি কারো ভালো লেগে থাকে আমাদের এই ক্ষুদ্র চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করলেন, একটু শেয়ার করলেন, একটু লাইক করলেন, এইটুকু আর কি। এই যেন আপনাদের দেওয়া তখন মনে হবে যেন ভগবানের একটা স্পর্শ পেলাম, এই লাইক করা, এই শেয়ার করা, এই সাবস্ক্রাইব করা। এইটুকু বলে সকলকে আমি আমার ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আজকে শ্রীমৎ ভগবদ গীতার এক বিন্দু অনুভব এখানে শেষ করছি। নমস্কার।